हेलो फ्रेंड्स, এই মুহূর্তে আইপিএল 2023 এর স্টার্টিং ডেট সামনে এসেছে। হ্যাঁ বন্ধুরা, অ্যাজ পার কিরিক বুজ রিপোর্ট বিসিসিআই দুটো ডেট চুজ করেছে। এই দুটো ডেটের একটা ডেটে আইপিএল 2023 স্টার্ট হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আইপিএল 2023 এর স্টার্টিং ডেট সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওতে আমরা জেনে নেব আইপিএল 2023 কবে থেকে শুরু হচ্ছে, ফাইনাল ম্যাচ কবে অনুষ্ঠিত হবে, এবং প্রথম ম্যাচ অর্থাৎ আইপিএল 2023 এর প্রথম ম্যাচ কোন কোন টিম খেলবে এবং কোন স্টেডিয়ামে অর্থাৎ কোন ভেনুতে ফার্স্ট ম্যাচ আয়োজন করা হবে সব কিছুই তোমাদেরকে জানাবো। কিরিক বুজের রিপোর্টে সামনে এসেছে বিসিসিআই দুটো ডেট চুজ করেছে, অর্থাৎ দুটো ডেট ফিক্স করেছে। এই দুটো ডেটের একটা ডেটের ভিতর আইপিএল 2023 শুরু হবে এবং ফাইনালের জন্য দুটো ডেট ফিক্স করেছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু বিসিসিআই আইপিএল 2023 এর স্টার্টিং ডেট অ্যানাউন্স করবে, অফিসিয়ালি অ্যানাউন্স করবে। আর এত তাড়াতাড়ি করারও একটা কারণ রয়েছে, সেই কারণটা সম্পর্কেও তোমাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, আমি প্রথমে এসে আইপিএল 2023 কবে থেকে স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিরিক বুজের রিপোর্ট। এই কিরিক বুজের রিপোর্টে যেটা লেখা রয়েছে, আইপিএল 2023 এক্সপেক্টেড টু স্টার্ট অন মার্চ 31 অর এপ্রিল 1 ইন আহমেদাবাদ। তো বন্ধুরা, আইপিএল 2023 কিন্তু মার্চের 31 তারিখ অথবা 1 এপ্রিল, এই দুটো ডেটের একটা ডেটে শুরু হতে পারে। বিসিসিআই এই দুটো ডেট চুজ করেছে, এই দুটো ডেটের একটা ডেটের ভিতর আইপিএল 2023 শুরু হবে এবং প্রথম ম্যাচটা আহমেদাবাদে খেলা হবে। কারণ বন্ধুরা, আমরা বরাবরই জেনে এসেছি যে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন টিমের হোম গ্রাউন্ডে ফার্স্ট ম্যাচ আয়োজন করা হয় এবং ডিপেন্ডিং চ্যাম্পিয়ন এবং রানার্স আপ এই দুটো টিমই কিন্তু ফার্স্ট ম্যাচ খেলে। তো বন্ধুরা, প্রথম ম্যাচ কিন্তু 1 এপ্রিল, প্রবাবলি 1 এপ্রিল শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে, 31 মার্চ অথবা 1 এপ্রিল। তবে খুব বেশি সম্ভাবনা রয়েছে 1 এপ্রিল শুরু হওয়ার। প্রথম এপ্রিল আইপিএল 2023 শুরু হতে পারে এবং প্রথম ম্যাচটা খেলবে রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্স, কারণ গুজরাট টাইটান্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম আর রাজস্থান রয়্যালস রানার্স আপ। তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং রানার্স আপ অর্থাৎ গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালসের ভিতর ফার্স্ট ম্যাচ এপ্রিলের 1 তারিখ আহমেদাবাদের নরেন্দ্র মোদী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আয়োজন করা হতে চলেছে। তো বন্ধুরা, 31 মার্চ এবং 1 এপ্রিল এই দুটো ডেট চুজ করা হয়েছে, তবে খুব বেশি সম্ভাবনা রয়েছে 1 এপ্রিল থেকে শুরু হওয়ার। তো এবার আসছি আমি যে আইপিএল 2023 ফাইনাল ম্যাচ কবে অনুষ্ঠিত হবে। বন্ধুরা, ফাইনাল ম্যাচের জন্য বিসিসিআই দুটো ডেট ফিক্স করেছে। তো আপনারা কিরিক বুজের রিপোর্ট দেখতে পাচ্ছেন, অ্যাজ পার কিরিক বুজ রিপোর্টস দ্য বিসিসিআই ইজ টু শিডিউল আইপিএল 2023 ফাইনাল অন মে 28 অর জুন 4, অর্থাৎ মের 28 তারিখ অথবা জুনের 4 তারিখে কিন্তু আইপিএল 2023 ফাইনাল অনুষ্ঠিত হতে পারে। খুব সম্ভবত কিন্তু 28 মে ফাইনাল আয়োজন করা হবে, কারণ জুনের 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত কিন্তু WTC অর্থাৎ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। আর টিম ইন্ডিয়া যদি ফাইনালের জন্য কোয়ালিফাই করে যায়, অর্থাৎ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য কোয়ালিফাই করে, তাহলে কিন্তু মের 28 তারিখে আইপিএল 2023 ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। কারণ জুনের 4 তারিখ ফাইনাল ম্যাচ আয়োজন করলে হাতে আর 3 দিন সময় থাকবে, সেখান থেকে কিন্তু টিম ইন্ডিয়া সিনিয়র প্লেয়ারদেরকে ইংল্যান্ডে যেতে হবে এবং দ্য ওভালে কিন্তু WTC অর্থাৎ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। তো ইন্ডিয়া যদি কোয়ালিফাই করে, তাহলে কিন্তু 28 মে আইপিএল 2023 ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। তো বন্ধুরা, এই রিপোর্টটা কিন্তু এই মুহূর্তে সামনে এসেছে। তো এই দুটো ডেটের একটা ডেটে কিন্তু শুরু হবে, হয় 31 মার্চ আর না হয় কিন্তু 1 এপ্রিল, এই দুটো ডেটের একটা ডেটে কিন্তু আইপিএল 2023 শুরু হবে। 28 মে কিন্তু এর ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। তো যারা যারা আইপিএল 2023 জন্য এক্সাইটেড আছো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।